আমার গোলাঘাট জেলার দ্বিতীয় ত্রিবার্ষিক অধিবেশন জেলা ভিত্তিত আমাৰ অনুষ্ঠিত কৰা হৈছে আজি গোলাঘাটৰ জেলার মাতবুজিয়া এটা প্রেক্ষাগৃহত। ইয়াতে আমার বিগত সময়ছোৱাত দায়িত্ব থকা সম্পাদক শ্রী সঞ্জীব গুহার ডাঙরিয়ায় খুব সুন্দরকে আজি সভাখন পরিচালনা করে তেখেতৰ সম্পাদকীয় প্রতিবেদন দাখিল করে বিগত 3 বছৰৰ কার্যকালত তেখেতে কি কি কাম করলে সেইখিনি দাঙি ধরলে আর সকলো আমার কর্মকর্তায় সর্বসম্মতি অনুমোদন জানালে। তারপরে আমার গোলাঘাট জেলার কমিটি আর আমার রাজ্যিক কমিটির বিষয়ভাবে উপস্থিত ইয়াতে আমার নতুন কমিটি এখন গঠন হয়েছে, যত আমার বর্তমান গোলাঘাট ডিস্ট্রিক্টর সভাপতি হিসাবে মুকেশ জাল ডাঙরিয়াক আমি দায়িত্ব অর্পণ করেছো, আর লগতে সম্পাদকর দায়িত্ব দেবী ঠেঙাল ডাঙরিয়াক আমি অর্পণ করেছো, আর বিভিন্ন সেক্টর বা আমি আমার জেলা কমিটির বিষয়ভাবে আমি নিযুক্তি দিছো, যাকে তাকে আমি আশা করছো আগন্তুক দিনত এই গোলাঘাট জেলার যদি নতুন গঠিত কমিটিখনে গোলাঘাটর জেলার বিভিন্ন চিটে কারণে থাকা শ্রমিক সমাজের কারণে একটা সেবার মনোবৃত্তি লিখে যেন কাম করব, যখন শ্রমিক আমার নুমলীগড় শিধানাগারে হোক বা অসংগঠিত ক্ষেত্রতে কাম করে আছে, তখনের ন্যায্য প্রাপ্তির কারণে যেন একটা বলিষ্ঠ ভূমিকা লোক পড়ে আমি আশা করছো, আর আমি তখনলোক জানাইছো যেন তখনলোক একটা সেবা মনোবৃত্তি কাম করে, যেহেতু ভারতীয় মধ্য সংঘ একটা সম্পূর্ণভাবে 1955 চনত অরাজনৈতিক সংগঠন হিসাবে গঠিত, আমি রাষ্ট্রহিতর উদ্যোগহিতর শ্রমিক হিতর একটা নীতি আদর করে আমি কাম করে আগুয়াই যাও, আর সেইভাবে আমি আমার লগত নতুনকে দায়িত্ব লওয়া যখন কার্যকর্তা আছে তখনলোক আমি অনুরোধ জানাইছো যে জেলাখনের যানবুর কাম বাকি আছে, যত কেখানে নোহা কাম বাকি আছে সেইখানে যেন খুব সুন্দরকে পরিচালনা করে আমার গোলাঘাট জেলার শ্রমিকসকলের উন্নয়নের কারণে যেন তখনলোকে কাম করে যাব পারে বলে আশা করি আমি ইয়াকে কই পুনর্বার নতুন গঠিত কমিটি শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার গোলাঘাট জেলার দ্বিতীয় ত্রিবার্ষিক অধিবেশন জেলা ভিত্তিত আমার অনুষ্ঠিত করা হয়েছে আজি গোলাঘাটর জেলার মাতবুজিয়া একটা প্রেক্ষাগৃহত। ইয়াতে আমার বিগত সময়ছোৱাত দায়িত্ব থকা সম্পাদক শ্রী সঞ্জীব গুহার ডাঙরিয়ায় খুব সুন্দরকে আজি সভাখন পরিচালনা করে তখনের সম্পাদকীয় প্রতিবেদন দাখিল করে বিগত 3 বছৰৰ কার্যকালত তখন কি কি কাম করলে সেইখানে দাঙি ধরলে আর সকলো আমার কর্মকর্তায় সর্বসম্মতি অনুমোদন জানালে। তারপরে আমার গোলাঘাট জেলার কমিটি আর আমার রাজ্যিক কমিটির বিষয়ভাবে উপস্থিত ইয়াতে আমার নতুন কমিটি এখন গঠন হয়েছে, যত আমার বর্তমান গোলাঘাট ডিস্ট্রিক্টর সভাপতি হিসাবে মুকেশ জাল ডাঙরিয়াক আমি দায়িত্ব অর্পণ করেছো, আর লগতে সম্পাদকর দায়িত্ব দেবী ঠেঙাল ডাঙরিয়াক আমি অর্পণ করেছো, আর বিভিন্ন সেক্টর বা আমি আমার জেলা কমিটির বিষয়ভাবে আমি নিযুক্তি দিছো, যাকে তাকে আমি আশা করছো আগন্তুক দিনত এই গোলাঘাট জেলার যদি নতুন গঠিত কমিটিখনে গোলাঘাটর জেলার বিভিন্ন চিটে কারণে থাকা শ্রমিক সমাজের কারণে একটা সেবার মনোবৃত্তি লিখে যেন কাম করব, যখন শ্রমিক আমার নুমলীগড় শিধানাগারে হোক বা অসংগঠিত ক্ষেত্রতে কাম করে আছে, তখনের ন্যায্য প্রাপ্তির কারণে যেন একটা বলিষ্ঠ ভূমিকা লোক পড়ে আমি আশা করছো, আর আমি তখনলোক জানাইছো যেন তখনলোক একটা সেবা মনোবৃত্তি কাম করে, যেহেতু ভারতীয় মধ্য সংঘ একটা সম্পূর্ণভাবে 1955 চনত অরাজনৈতিক সংগঠন হিসাবে গঠিত, আমি রাষ্ট্রহিতর উদ্যোগহিতর শ্রমিক হিতর একটা নীতি আদর করে আমি কাম করে আগুয়াই যাও, আর সেইভাবে আমি আমার লগত নতুনকে দায়িত্ব লওয়া যখন কার্যকর্তা আছে তখনলোক আমি অনুরোধ জানাইছো যে জেলাখনের যানবুর কাম বাকি আছে, যত কেখানে নোহা কাম বাকি আছে সেইখানে যেন খুব সুন্দরকে পরিচালনা করে আমার গোলাঘাট জেলার শ্রমিকসকলের উন্নয়নের কারণে যেন তখনলোকে কাম করে যাব পারে বলে আশা করি আমি ইয়াকে কই পুনর্বার নতুন গঠিত কমিটি শুভেচ্ছা জ্ঞাপন করি। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।